আপু তো অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে আপনার পার্টনার, তো আপনার ফিলিংসটা কেমন হচ্ছে? ফুরফুরা ফুরফুরা বাসায় জায়গা অ্যাওয়ার্ড রাখার। মিষ্টি খাওয়াবে সবাইকে। তাহলে আমাদের মিষ্টি কবে খাওয়াচ্ছে? আপনি যখন বলবেন, whenever you free। আপু এই যে ঘরে কাজ করছে, বাইরে কাজ করছে, আপনার সন্তানদের এত সুন্দর করে টেক কেয়ার করছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, আপনার পার্টনার যে এত কিছুর গুণের অধিকারী, এটাকে আপনি কিভাবে তাকে অ্যাপ্রিশিয়েট করেন বা আপনি কিভাবে? শুনুন, আমি অ্যাপ্রিশিয়েট করি এন্ড আই গিভ হার এনাফ স্পেস, তাই না, টু ডু ইট। নাহলে তো পারতো না, আমি এটা না করতাম আজকে যে এখানে এসেছে। ক্যান আই গিভ হার দ্যাট স্পেস? হ্যাঁ, ও আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে, বিকজ ফ্রিডম না দিলে ব্যবসা করা যায় না। অ্যাটলিস্ট চাকরি, মানে ফ্রিডম দেখা যায়, মোটামুটি ফ্রিডম দিলে জব করা যায়, বাট পুরোপুরি ফ্রিডম না দিলে বিজনেস করা যায় না। কারণ ব্যবসায়ীদের কাজের কোনো লিমিটেশন নাই, অনেক আওয়ার্স কাজ করা লাগে, মাঝে মাঝে টানা 20 ঘন্টা 24 ঘন্টা আমাদের কাজ করা লাগে। সো ও আমাকে মেন্টালি অনেক বেশি সাপোর্ট দিছে অ্যান্ড অনেক বেশি ফ্রিডম দিছে। আপুকে অনেক সময় অনেকে ট্রল করে, বুলিং করে, বলে যে ওনার ট্রিপে নাকি আপনি খরচ দেন, কিন্তু আপু কিন্তু বার্থডেতে আপনাকে নিজে ট্রিপ দেয়। হ্যাঁ দেয় তো না, এটা আজকে অন ক্যামেরা আপনি বলেন, কারণ আপু অনেকবার বলছে, অনেকেও বিশ্বাস করে। মানুষের যে মিসকনসেপশন আছে, ওর ব্যবসাটা টোটালি ওর, আর ওই দেখে আমি কিন্তু জানিও না ওর ব্যবসা, টু বি অনেস্ট, আর আমারটা আমি করি। সো উই আর টু, মানে অ্যাজ ফার এজ আপনি বলেন যে জব আর ইনকাম, উই আর টোটালি সেপারেট। আর অটো করে একদম, আমি এখনো কোনো কিছুই জানি না, তুমি বলো। আর মানে আমরা আসলে দোকান ভিজিট করি, হ্যান্ডসাল গিয়ে কাপ কফি খেয়ে চলে আসি, এর বাইরে আমি কখনো জিজ্ঞেস করি না তোমার কী হচ্ছে। সিমিলারলি ও আমাকে কখনো জিজ্ঞেস করে না। সো উই লাইক দ্যাট, অ্যাট হোম উই আর টুগেদার, আর যখন বাইরে যাই তখন যার যেটা নিয়ে ব্যস্ত থাকি। সো উই ডু দ্যাট। না, সিনেমা ইজ ওয়ান থিং, আই ডোন্ট থিঙ্ক ও চাই, আমি চাই না। সিনেমা ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট। আমি নিজেও কোন সিনেমাতে অভিনয় করতে চাই না, আমি যখন সময় ছিল তখনও করি নাই। ইন ফিউচারে আমার আছে না যে আপনার আর্ট মুভি যেগুলো, ওখানে আমার প্রোডিউসার হওয়ার ইচ্ছা আছে। ওটা আছে, সো ফাইন, সো ইউ ক্যান ডু দ্যাট, প্রোডিউসার হও, ছবি প্রোডিউস করা, ইটস নট আ প্রবলেম। টনি আপুর সাথে আপনার এই যে দীর্ঘদিনের যাত্রা, ম্যারিড লাইফটা, সেটা যদি এক কথায় বলতে বলে আপনি কি বলবেন? Actually, overall, we have a happy marriage, then, and good understanding. I want to say that every husband and wife has a good understanding. But our interesting. It doesn't last more than an hour. Oh, when I do makeup, he says that. Yes, he says sorry. I'm sorry, because I don't continue. Oh, continue. So we never continue. That's no, I don't say sorry. That's the best part of marriage. That's why after marriage, the strength born and everything is that. From the understanding and mutual respect for each other. দর্শকদের উদ্দেশ্যে একটাই বলতে চাই, আমরা বিবাহিত জীবনে ভালো আছি, স্টপ বুলিং, এবং আমি ওকে টাকা দেখে বিয়ে করি নাই, ও আমাকে, আমিও সুগার মাম্মি না, ও সুগার ড্যাডি না, ঠিক আছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। সো বুলিং বন্ধ করেন, হ্যাঁ, বুলিং করে কিছুই হবে না ইনশাআল্লাহ। হয়তো বা আপনাদের বুলিংয়ের জন্য পুরো বাংলাদেশ এখন আমাকে চিনে।